हम भी एक दिन केदारनाथ आएंगे महादेव। सुना है वहां स्वर्ग से हवाएं आती है। আর ঠিক তাই, আমি পাড়ি দিয়েছি মহাদেবের দুয়ারে, তার সাথে ক্যামেরা বন্দি করেছি প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও বিভিন্ন অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতাকে আমি আপনাদের সামনে তুলে ধরব আমার এই কেদারনাথ সিরিজের বিভিন্ন গল্পের মাধ্যমে। ঠিক যেমন আজকের গল্পে আমি আপনাদের জানাবো 1237 হাওড়া থেকে হরিদ্বারগামী উপাসনা এক্সপ্রেসের 1536 কিলোমিটারের জার্নির অভিজ্ঞতা। হরর মহাদেব, আজকে আর একটা নতুন জার্নি স্টার্ট করতে চলেছি। এখন আছি আমাদের রসুলপুর স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে বর্ধমান টু হাওড়াগামী, বর্ধমান হাওড়া মেন লাইন লোকাল করে এখন যেতে হবে আমাদেরকে হাওড়া জংশনে। হাওড়া জংশন থেকে আবার উপাসনা এক্সপ্রেস ধরে আমরা তারপরে যাব হরিদ্বারের উদ্দেশ্যে। চলুন মহাদেবের নাম নিয়ে আজকে জার্নি শুরু করা যাক। উপাসনা এক্সপ্রেস বর্ধমান জংশনের উপর দিয়ে পাস করলেও বর্ধমান স্টপেজ না থাকার দরুন আমায় 2 ঘন্টা ট্রেন জার্নি করে হাওড়া পৌঁছাতে হবে। এখন সময় হচ্ছে 11:25। নির্ধারিত সময় থেকে প্রায় 20 মিনিট লেটে আমাদের ট্রেন আমাদের পৌঁছে দিল হাওড়া স্টেশনে। এবার হাওড়া স্টেশন থেকে আমাদের উপাসনা এক্সপ্রেস কত নম্বরে দেয় সেটাই হচ্ছে দেখার। যেহেতু কেদারনাথে গিয়ে ট্রেকের ব্যাপার আছে, তাই বাড়ি থেকে অতিরিক্ত কোনো জলের বোতল আনিনি, শুধু সঙ্গে রাখার জন্য মাত্র 2 বোতল আছে। হরিদ্বারে ঘাটে মানে হাড়কি পৌড়ির ঘাটে বসার জন্য এই ঠিক, আর হচ্ছে গিয়ে এই 12 পিস জলের বোতল সারা ট্রেন জার্নির জন্য। 1237 উপাসনা এক্সপ্রেস 11 নম্বর প্ল্যাটফর্মে অ্যানাউন্স হয়ে গেছে, ট্রেন এখনও দেয়নি। আমরা প্ল্যাটফর্মে এগিয়ে চলেছি মোটামুটি, আর কোচের পজিশনও এখনও দেওয়া হয়নি। আন্দাজে একটা জায়গা করে এখন স্টে করতে হবে আমাদের। আর 5টা জার্নির থেকে এই জার্নিটা একটু ভয় ভয় লাগছে, কেননা বাবা যদি না ডাকে, মানে মহাদেব যদি না ডাকে, তার কাছে কিন্তু সবাই পৌঁছাতে পারে না। যাই হোক, জার্নি শুরু করি, যদি কপাল ভালো থাকে শেষ পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারবে। 1237 উপাসনা এক্সপ্রেস এখন প্ল্যাটফর্মে দিয়ে দিচ্ছে। হাওড়া থেকে হরিদ্বারগামী উপাসনা এক্সপ্রেসে রয়েছে মোট 18টি কামরা, আর এই 18টি কামরার মধ্যে রয়েছে 2টি এসএলআর কোচ, 3টি জেনারেল কোচ, 6টি স্লিপার কোচ, 4টি থার্ড এসি কোচ, 2nd AC ও 1st AC মিলিয়ে 1টি কোচ অর্থাৎ HA1 ও 1টি AC ফার্স্ট ক্লাস। এই ট্রেনে কিন্তু প্যান্টিকারের সুবিধা রয়েছে। এই ট্রেনে আমাদের কোচ পজিশন হচ্ছে B4 অর্থাৎ AC 3 টায়ার। AC 3 টায়ারে চলুন ভেতরে কীরকম কি সিট আছে, কেমন ফেসিলিটি পাই, ট্রেন সম্পর্কে ওভারঅল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব আমার এই ভিডিওতে। হ্যালো, সেখানে আমাদের সিট পড়েছে 49, 50, 51, 52, 53, আর 54 একজন খালি আপার সিট আছে, আর বাদ বাকি সব আমাদের। এখন কিন্তু ট্রেনে পিলো প্রোভাইড করছে, তার সঙ্গে লিনেনও, কম্বল, চাদর সবই কিন্তু পাওয়া যাচ্ছে। ট্রেন কিন্তু এখনও পর্যন্ত আমি যথেষ্ট পরিষ্কার দেখেছি, বাথরুমের কন্ডিশন এখনও দেখিনি। রানিং স্ট্যাটাস কীরকম থাকে, ট্রেন কেমন চলছে, কতটা ডিলে করছে, আর সার্ভিস কেমন কি পাচ্ছি, সেই সমস্ত ভিডিও কিন্তু তুলে ধরবো আপনাদের কাছে। ঠিক পাক্কা 1টার সময় কিন্তু আমাদের ট্রেন এখন আমাদের হাওড়া জংশন ছেড়ে রওনা দিল হাওড়া থেকে দেরাদুনের উদ্দেশ্যে। উপাসনা এক্সপ্রেস হাওড়া থেকে দেরাদুনের উদ্দেশ্যে মঙ্গল ও শুক্রবার এই 2 দিন চলে। 1588 কিলোমিটারের যাত্রাপথে এই ট্রেনের মোট হল স্টেশন সংখ্যা 18টি। এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড 110 কিলোমিটার প্রতি ঘন্টা ও অ্যাভারেজ স্পিড 54 কিলোমিটার প্রতি ঘন্টা। হাওড়া থেকে হরিদ্বার পৌঁছাতে এই ট্রেন সময় নেবে 26 ঘন্টা 50 মিনিট। ট্রেন ছেড়ে অলরেডি 15 মিনিট হয়ে গেছে, আর এখন দুপুরের গুড়ি বোধ ছাড়বো বাড়ি থেকে করে আনা ভুনা খিচুড়ি দিয়ে। দুপুরের খাবারের এরকম সুন্দর খাবার যদি খেতে হয় তাহলে বাড়ি থেকেই আনতে হবে, ট্রেনের খাবার কিন্তু এতটাও সুন্দর পাওয়া যাবে না। 1 2 3 8 2 নিউ দিল্লি থেকে হাওড়াগামী কুম্বা এক্সপ্রেসের সাথে এবার আমাদের দেখা হয়ে যাবে।
আমাদের ট্রেন তার 1588 কিলোমিটারের যাত্রাপথের মধ্যে প্রায় 200 কিলোমিটারের যাত্রাপথ কমপ্লিট করে এই মুহূর্তে প্রবেশ করলো আসানসোল জংশনে। আসানসোলে এর হল্টাই মাত্র 5 মিনিট, ট্রেন কিন্তু এখনো অন টাইম রয়েছে, এক ফোঁটা লেট করেনি। ৩০৯ কিলোমিটারের যাত্রাপথ শেষ করে এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো যশিডি জংশনে। এই যশিডি জংশনে আমাদের ট্রেন আপাতত এখনও 13 মিনিট লেটে চলছে। আর এই যশিডি জংশন থেকে কিন্তু বাবাধাম, বৈদ্যনাথ ধাম যাওয়ার রাস্তাও আছে, তার সঙ্গে দেওঘরের যে মন্দির আছে সেখানেও কিন্তু যাওয়া যায়। দেওঘর, বৈদ্যনাথ ধাম এই জায়গা থেকেই যেতে হয়। এইখানে স্টেশনে অনেক লোক দেখতে পারবেন যারা এখনও বৈদ্যনাথ ধাম থেকে এসছেন বা যাচ্ছেন। ট্রেনের বাথরুম সম্পর্কে যদি বলতে হয়, যেহেতু এটা পুরনো দিনের কোচ তো পুরনো দিনেরই সব কিছু এখানে রয়েছে। এখানে নর্মাল পাশের তাদের দুটোতেই নর্মাল ফ্যান, আর এখনও পর্যন্ত মোটামুটি পরিষ্কার, ক্লিনিং এখনও আছে। আমাদের ওইদিকে এখনও সেরকম বৃষ্টি নেই, তবে এই দিকটাই কিন্তু এই বিকেলবেলাতে ভালোই বৃষ্টি হয়ে গেল। এখন আমরা আছি ঝাড়খণ্ডে, তো বেশ ভালো বৃষ্টি হলো আর ওয়েদারটা তো চরম হয়ে গেছে, জাস্ট দেখুন আপনারা, বেশ সুন্দর লাগছে ওয়েদারটা। এখনও কয়েক পলসা বৃষ্টি পড়ছে, এর সাথে সাথে আমাদের ট্রেন এখন প্রবেশ করছে ঝাঝা জংশনে। এত সুন্দর বৃষ্টি মাখা বিকেল, স্টেশন একদম পুরো ভিজে চ্যাপচ্যাপ করছে, লোকজন দাঁড়িয়ে রয়েছে বিকেলবেলা, মানে এই ফিলিংসটা শুধু যারা এরকমভাবে এই পরিস্থিতি দেখেছে তাদেরই ভালো লাগবে। ৩৫৩ কিলোমিটারের যাত্রাপথ কমপ্লিট করে এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে ঝাঝা জংশনে। আর এইখানে এই ট্রেনের স্টপেজ মাত্র 5 মিনিটে। স্টেশন খুবই সুন্দর লাগছে, বৃষ্টি পড়েছে বেশ বিকেলবেলা, ওয়েদারটা একদম চরম হয়ে গেছে, আর এই ওয়েদারে ট্রেন জার্নি করার মজাটাই আলাদা। স্টেশনটা বেশ বৃষ্টি পড়ে ভিজে গেছে, বেশ সুন্দর লাগছে। ট্রেন এখানে দাঁড়িয়ে রয়েছে বেশ কিছুক্ষণ, 5 মিনিট প্রায় হতে চললো, এখনও ছাড়েনি। 530 কিলোমিটারের যাত্রাপথ কমপ্লিট করে আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 15 মিনিট লেট পৌঁছালো বিহারের রাজধানী পাটনাতে। সামনে বাবা একই ভাও, 120 টাকা কেজি। কিতনা হওয়া ভাইয়া? রাত এখন প্রায় 9:15, আর এখন পাটনার জংশন থেকে কেনা এই পেয়ারা, খেতে খুব সুন্দর। এই পেয়ারাগুলো বড় বড় সাইজে, আর নুন দিয়ে বেশ মাখিয়ে দিয়েছে, বেশ মিষ্টি খেতে। পেয়ারাটা 120 টাকা কেজি নিল, তার সঙ্গে হচ্ছে গিয়ে যখন কিনবেন তখন একটু দেখে নেবেন, এরা কিন্তু মানে আপনি বলবেন একটা, ও একখানা কেটে আপনাদের টেস্ট করাবে, সেটাও দেবে, আবার যেটা বেছে দেবেন এরকমভাবে। আমাদের 3টে পেয়ারা একসাথে গুছিয়ে দিয়ে 200 টাকা একদম চুনা লাগিয়ে দিল। চুনা বলতে কি মানে আমাদের দরকার ছিল না এতগুলো, এতগুলো এখন গুছিয়ে দিল আমাদেরকে। বসে বসে এখন পেয়ারা খেতে হবে ডিনারের সময়। সময় প্রায় 10:15, আবার আপনাদের সঙ্গে দেখা হবে কালকে সকালে। চলো বাই। এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে কোটা পাটনা 13240 কোটা পাটনা এক্সপ্রেসের সাথে। ৪২ কিলোমিটারের যাত্রাপথ কমপ্লিট করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি লখনৌতে। লখনৌতে এই ট্রেনের হল টাইম মাত্র 20 মিনিট। ট্রেন কিন্তু কালকে রাতে যখন পাটনা আপনাদের লাস্ট দেখিয়েছিলাম তখন ট্রেন 45 মিনিট মতন ডিলে ছিল, কিন্তু আজকে সকালবেলা 45 মিনিট ফার্স্ট এসেছিল, এখন 4 মিনিট ডিলে করে এখানে ঢুকিয়েছে।
কেননা 16 কিলোমিটার লখনৌয়ের আগে থেকে দিক দিক করে মানে একদম স্লোলি একে দাঁড় করি ঢুকিয়েছে। আর সারা রাতে যদি কথা বলা হয়, ট্রেন প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড স্পিডে টেনেছে, তার সঙ্গে ট্রেনের সার্ভিস খুব ভালো দিচ্ছে, ট্রেনটাকে কিন্তু খুব একটা ঝোলাচ্ছে না। ওভার টাইম যেহেতু এখন ট্রেন চলে এসছে, তাই এটাকে ঝুলিয়ে 4 মিনিট লেটে ঢুকিয়েছে। এখানে আপনাদের একটা নতুন জিনিস দেখায়, আমাদের এখানে স্টেশনগুলো যেমন বিশাল উঁচু টাইপের, এইখানে স্টেশনগুলো একটু দেখুন। এই স্টেশনটার নাম হচ্ছে দিলওয়ার নগর স্টেশন। এটা হচ্ছে স্টেশন মাস্টারের রুম, আর স্টেশনটা দেখুন পুরোটাই ফ্ল্যাট, একদম পুরো ফ্ল্যাট, দেখতে পাচ্ছেন পুরো ফ্ল্যাট একদম স্টেশনটা। এই দিলওয়ার নগরে এখন আমাদের ট্রেন সিগন্যাল না পেয়ে দাঁড়িয়েছে। এবার আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে 13010 দুন এক্সপ্রেসের সাথে। কাশফুল অলরেডি ফুটে গেছে, এই কাশফুল দেখলেই মনে হয় যেন পুজো কিন্তু খুবই কাছে। আর এই জায়গা থেকে আমি আপনাদের বলে দিচ্ছি, এখন কিছু এগুলো সব আম গাছ দেখতে পাচ্ছে, বেরেলিটা ঠিক ক্রস করার পরে বড় বড় আমের বাগান দেখা যাবে। এখনই দেখতে পাচ্ছেন এটা কত বড় একটা আমের বাগান আমরা ক্রস করছি, আর সুন্দর কাশফুল ফুটে রয়েছে এখানে, বিশাল এই আমের বাগান এখানে। এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে 12232 লখনৌ সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে। এখন ক্রস করে যাচ্ছে গঙ্গা সতলুজ এক্সপ্রেস 13308। এখানে আমার মালগাড়ি দাঁড়িয়েছে একটা, তাই পুরোপুরি দেখাতে পাচ্ছি না। এই মুহূর্তে আমি নেমেছি, আমাদের ট্রেন সিগন্যাল না পেয়ে দাঁড়িয়েছে শাহজাহানপুর জংশনে। ট্রেনটা উঁচুতে রয়েছে, স্টেশনটা অনেক নিচু। এদিকের একটা জিনিস দেখলাম, সমস্ত স্টেশন কিন্তু নিচু, আর কিছু স্টেশন তো একদমই পুরো ফ্ল্যাট। এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখা যায় 15623 ভগত কি কোটি থেকে কামাখ্যাগামী কামাখ্যা এক্সপ্রেসের সাথে। ১২৭৭ কিলোমিটারের যাত্রাপথ কমপ্লিট করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো বেরিলিতে। বেরিলিতে আমাদের ট্রেন এখনও 1 ঘন্টা লেটে চলছে। এই বেরিলির কিন্তু যেমন বরফি বিখ্যাত, তার সঙ্গে কিন্তু বেরিলির ঝুমকা, এই নিয়ে গানও আছে, এটাও কিন্তু বিখ্যাত। বেরিলি স্টেশন ছেড়ে এখন আমাদের ট্রেন রওনা দিল তার পরবর্তী গন্তব্য মোরাদাবাদ জাংশনের দিকে।
এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখা যাবে কলকাতা এক্সপ্রেসের সাথে। ১৩১৫১ কলকাতা এক্সপ্রেস কলকাতা টু জম্মু তাওয়াই। আজকে জন্মাষ্টমী পড়ে গেছে, সকালবেলা আজকে সবাই নিরামিষ, মানে সকাল না গোটা সারাদিনটাই নিরামিষ। নিরামিষের মধ্যে আবার চাল খাওয়া চলবে না, ফলাহার আর অন্যান্য যা সব আছে কলা ফলা পেয়ারা এইসব দিয়ে মানে ফলাহার করে আমাদের সারাদিন আর সাবু খেয়ে কাটবে। সকালবেলা ফলাহার করা হয়েছে, এই কয়েকজনের মধ্যে ফলাহার করে এতগুলো জমা হয়েছে আপাতত। এখন দুপুরবেলা খাচ্ছি, এই ট্রেনে পাওয়া যাচ্ছে মিষ্টি দই, ২৫ টাকা করে এক একটা দই নিল, ৮৫ গ্রাম হয়েছে এই দই, খেতে বেশ সুন্দর। আমরা চলেছি ট্রেনে করে আর ঠিক রেল লাইনের অপোজিটেই রয়েছে বেশ সুন্দর হাইওয়ে। হাইওয়ের গাছগুলো এত সুন্দর না, সেটাই দেখানোর জন্য এখন এখানে চলে এলাম গেটের কাছে। প্রথম কথা হচ্ছে লোকেশনটা খুব সুন্দর, তার সঙ্গে এবার আপনারা হাইওয়ের গাছগুলো দেখুন। আর এই সাইডে ট্রেন আর এখানে রয়েছে হাইওয়ে, জাস্ট অসম ভিউ লাগছে একটা। সময় প্রায় ২:৩০, আমাদের ট্রেন এখনও কিন্তু ১ ঘন্টা লেটে চলছে। আমাদের ট্রেনের টাইম আছে হরিদ্বারে ৩:৫০, এখনও পর্যন্ত ট্রেনের টাইম দেখাচ্ছে যে ৪:৫০ ঢুকবে। জানি না আর কত দেরি করবে নাকি ঠিকঠাক টাইমেই ঢোকাবে, যদি না ঝোলায় যদি না ডুগডুগিয়ে চলে তাহলে হয়তো আমরা কারেক্ট টাইমেই পৌঁছাবো। ১৩৬৭ কিলোমিটারের যাত্রাপথ কমপ্লিট করে আমাদের ট্রেন ১ ঘন্টা ২০ মিনিট লেটে মুরাদাবাদ জাংশনে এসে পৌঁছালো। মুরাদাবাদ জাংশন থেকে আমাদের হরিদ্বারের দূরত্ব মাত্র আর ১৬৮ কিলোমিটার। কখনও কোনো মহিলা যদি একা ট্রাভেল করতে একটু সংকোচ বোধ করেন তাহলে তাদের কিন্তু কোনো চিন্তার কারণ নেই। আমরা টোটাল ৮ জনা রয়েছি, তার মধ্যে আমাদের ৭ জনের টিকিট একটা পিএনআরে কাটা, আর একটা টিকিট শুধু পরের দিয়ে একটা দিদি অ্যাড অন হয়েছিল লাস্টে। তো সেই দিদি কেমন আছে খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু প্রতিটা বড় বড় জাংশনে যখন আমাদের ট্রেন দাঁড়াচ্ছে রেলের মহিলা জিআরপিরা এসে প্রতিবার খোঁজখবর নিয়ে যাচ্ছে যে তিনি ঠিক আছেন কি না, মানে তার কোনো অসুবিধা হচ্ছে কি না। তো কখনও যদি কোনো মহিলা একা ট্রাভেল করতে যদি ভয় পান বা সংকোচ বোধ করেন সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো দরকার নেই, রেলের জিআরপি কিন্তু প্রতিটা বড় বড় স্টেশনে এসে আপনাদের খোঁজ ঠিক নিয়েই নেবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চন্ডক জংশনে, এখানে আমাদের ট্রেনের কিন্তু কোনো অফিসিয়াল হল্ট নেই, তবুও ট্রেন সিগন্যাল না পেয়ে দাঁড়িয়েছে। এই চন্ডক জংশন থেকে আমাদের হরিদ্বারের ডিস্টেন্স মাত্র ৫১ কিলোমিটার, কিন্তু ট্রেন এখনও বহুত লেট, ১ ঘন্টা ১৫ মিনিটের কাছাকাছি কিন্তু লেটে চলছে। আমাদের ৩:৫০ টাইম ছিল নেমে যাওয়ার, কিন্তু এখন টাইম দেখাচ্ছে ৪:৫০, দেখা যাক যদি এরকমভাবে চলতে থাকে তো আরও বেশি সময় লেগে যাবে। এখানে একটা জিনিস দেখাই, স্টেশনটা কতটা নিচু, যদি এখান থেকে আমাকে উপরে উঠতে হয় ১টা ২টা ৩টে স্টেপ গিয়ে তারপরে উপরে উঠবে। স্টেশন পুরো ফাঁকা, এইখানে যে কটা প্যাসেঞ্জার ঘোরাঘুরি করছে সব কিন্তু এই ট্রেন থেকেই নেমেছে। ১৩৪০ কিলোমিটারের যাত্রাপথ কমপ্লিট করে প্রায় ১ ঘন্টা ৪০ মিনিট লেটে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো হরিদ্বার জংশনে।
হরিদ্বারে এর হল টাইম 30 মিনিট ট্রেন এখন এখান থেকে চলে যাবে ডাইরেক্ট দেরাদুনে আমাদের এবারে ট্রিপে কিন্তু কোনো গাড়ি কিংবা কোনো হোটেল আমি কোনো কিছু বুকিং করে আসিনি এখন যেতে হবে স্টেশনের বাইরে গিয়ে এখন আমাকে হোটেল খুঁজতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো হরিদ্বারের কোন হোটেলে আমি উঠলাম এছাড়া চারধাম যাত্রা বা কেদারনাথ যাত্রার জন্য গাড়ি কীভাবে বুক করবেন আর তার খরচাই বা কত এই সব প্রশ্নের উত্তর থাকবে আমার পরবর্তী ভিডিওতে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও ভিডিওটি লাইক করে পাশে থাকার অনুরোধ রইলো